এই সখীপুরের মাটিতে যদি গামছা হেরে যায় তাহলে মুক্তিযুদ্ধ হেরে যাবে, যদি গামছা হেরে যায় তাহলে বাঙালি হেরে যাবে। হ্যালো হ্যালো, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী জনাব আব্দুল কাদের সিদ্দিকী এবং আমার প্রিয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয় সহ মঞ্চে যারা উপবিষ্ট আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং সামনে যারা আছেন আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা। আসলে এই সখীপুর ধন্যবাদ। তো আমি আসলে আমার অনুভূতি একটু অন্যরকমের, সেটা হচ্ছে আমি আজ থেকে 20 বছর আগে সখীপুরে এসেছিলাম, এখানে বোধহয় আর একটি কলেজ আছে সেই কলেজে গান করতে এসেছিলাম 1989 মুজিব কলেজ না 98 সালে, ও প্রতিষ্ঠাতাও হচ্ছে বঙ্গবীর। তো একটা সত্য কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আমি ইসলামের ইতিহাসের ছাত্র। আমি যখন প্রথম আরবের মাটিতে নেমেছিলাম তো সেদিন বিমান থেকে যখন আমি আমার পাটা আরবের মাটিতে রাখবো, শত চেষ্টা করেও আমি আমার পা নামাতে পারি নাই। কারণ আমি যখন জানি, আমি যখন বুঝি যে এই মাটিতে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কারণে আগে আমি আরবের মাটি মাথায় রাখলাম, তারপরে আমি বিমানের সিঁড়ি থেকে পা দিয়ে আমি রানওয়েতে নামলাম। তো এই 20 বছর আগে আমি কিন্তু বঙ্গবীরের সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের সময় তখন 5-6 বছর বয়স, আমি সবই জানি, সবই বুঝি, সবই শুনেছি। এবং সেদিন সখীপুরের মাটিতে এসে আমি কিন্তু পাটা আমি মাটিতে নামাইনি, প্রথমে সখীপুরের মাটি মাথায় নিয়েছি, কারণ এই দেশে বঙ্গবীরের জন্ম। তো আমার শ্রদ্ধাবোধ মানে ওনাকে আমার এখন মনে হচ্ছে মানে আমার কোনো আধ্যাত্মিক গুরু, মানে সাধারণ মানে নেতা নেতারও তারপরেও যে মানে আধ্যাত্মিক গুরুদের প্রতি যে বিশ্বাস বা যে ভক্তি যে ভালোবাসা থাকে সেরকম। আর আমি সেই জন্য মনে করি যে গামছা যদি, আসলে বাঙালি তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন না, উনি যতদিন আছেন উনি হয়তো না থাক, উনি যেদিন থাকবেন না আমিও থাকবো না আপনারাও থাকবেন না, কিন্তু যেদিন থাকবেন না সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি হারিয়ে ফেললাম। সেই কারণে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে এই সখীপুরের মাটিতে যদি গামছা হেরে যায় তাহলে মুক্তিযুদ্ধ হেরে যাবে, যদি গামছা হেরে যায় তাহলে বাঙালি হেরে যাবে, যদি গামছা হেরে যায় মা হেরে যাবে, যদি গামছা হেরে যায় মাটি হেরে যাবে, যদি গামছা হেরে যায় তাহলে এদেশের মানুষ হেরে যাবে। সেই কারণে আমি মনে করি যে সব কিছুর বিনিময়ে যার যেটুকু শক্তি আছে সব শক্তি নিয়ে গামছার পেছনে আপনারা কাজ করবেন, এইটুকু অনুরোধ আমার। আর আমি আমার স্ত্রী সেদিন জিজ্ঞেস করছিল, দেখো তুমি তো নির্বাচন করবে, তুমি কি এমপি হতে পারবে, কি মনে হয় তোমার? তা আমি বললাম আমি তো এমপি হয়ে গেছি, যে কিভাবে হলে এমপি? তা আমি বললাম যেদিন আমি মানে ভয়ে ভয়ে চিত্তে বঙ্গবীরের বাড়িতে গেলাম, বাসায় গেলাম, যে উনি কি আমাকে চেনেন, চিনবেন, পরিচয় দিলে কি চিনবেন, উনি কি আমার গান শুনেছেন, মানে বহু রকমের প্রশ্ন ছিল। কিন্তু উনি এসে যখন আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমি বললাম যখন উনি বুকে জড়িয়ে ধরে আমার গলায় গামছা পরিয়ে দিলেন সেদিন আমি এমপি না, সেদিন আমি এই দেশের মন্ত্রী হয়ে গেছি। সুতরাং আমার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমি গানে গানে কিন্তু মানুষের কথা বলেছি সারা জীবন, 50 বছর গানে গানে বলেছি, কিন্তু আমি দেখেছি গানের আসরে আছে মমতা আর সংসদে আছে ক্ষমতা। সেই কারণে শুধু মমতা দিয়ে কিন্তু মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। আমার দেশের বাড়িতে আমি অনেক কিছু করেছি, আপনারা জানেন, আপনারা ইউটিউবে দেখেছেন, মসজিদ করেছি, মন্দির করেছি, রাস্তা করেছি, গরিব মানুষের ঘর করে দিয়েছি, সেটা আমার নিজস্ব তহবিলে, কিন্তু আমি তো শিল্পী, আমি তো শিল্পপতি নই, সুতরাং শিল্পীর পক্ষে আমি কলেজে করেছি, আর কত করা যায়।
এবং বিভিন্ন সংগঠনে আমি বিভিন্ন সময় অনুদান দেই। আমি যে টাকা ইনকাম করি তার অর্ধেকের বেশি মনে হয় আমি মানুষকে দিয়ে দেই। এই আর টাকা পয়সাগুলো মনে হয় আমার কাছে খুব আবর্জনা, মানে যতক্ষণ পর্যন্ত মানুষকে দিতে না পারি আমার ভালো লাগে না। তো যাক, সেজন্যে আমি আমার শেষ কথাটাই জানিয়ে যাই, সেটা হচ্ছে আপনারা সবাই গামছার সঙ্গে থাকবেন, আমাদের নেতার সঙ্গে থাকবেন। আপনাদের অনেক 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 প্রীতি এবং অনেক ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের মাঝে এখন উপস্থিত হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার চৌধুরী সাহেব। আবুল হাসান চৌধুরী কায়সার, আমরা সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই, ওনাকে শুভেচ্ছা জানাই।